এভাবে লুকুলুকি আর কতদিন, ঝামেলা শেষ করো। আমার আর লুকুলুকি প্রেম করতে ইচ্ছে করে না। তোমার স্বামী তো আসার সময় হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে থাকবে না তাকে নিয়ে থাকবে? কি বলো তুমি, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? তোর ছেলেরে বলবি না, তোর ছেলেরে বলবি, একদম পাকনামো করবি না, ঠিক আছে? জানে মেরে দিব একদম। তুমি কোনো চিন্তা করো না, হ্যাঁ আগে এর ব্যবস্থা করি, তারপরে দেখছি কি করা যায়। মা, এই সোনিয়া, সোনিয়া, মা, 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 তুমি এখানে কেন? মা কি হয়েছে মা তোমার? সোনিয়া, তুমি কখন আসছো? আমি কখন আসছি সেটা তোমার জানার দরকার নাই, এতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাওনি আমার ডাক? আরে না না, কি বলো এসব, আমার মা বাইরে কেন? মা, তুমি সত্যি করে বলো তো, তুমি বাইরে কেন ঘুমাইছো? তোমার বউ কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে? না বাবা, খারাপ ব্যবহার করে না। আচ্ছা, গরম লাগে। আজকে তুমি ঘরে ঘুমাবো, চলো এই মারে নিয়ে যাও, যাও নিয়ে যাও। আজকে দুটোরেই বিষ খাওয়াই মারব, তারপরে আমার পথের কাটা ক্লিয়ার। ঔষধ খাচ্ছ ঠিক মতো তো? এই নাও, বাইরে থেকে আসছো, একটু দুধ খাও। নেন মা, খান। তুমি সারাদিন সংসারের জন্য অনেক পরিশ্রম করো, তোমার দুধ খাওয়া উচিত, তুমি খাও। না না, আমি না, আমি পরে খাবো, এখন আমি তোমাকে খেতে বলছি না, আগে তুমি খাও, তারপরে বাকিটা আমি খাবো। না না না, তুমি খাও না, আমি পরে। আরে খাও না, আরে খাও, আরেকটু খাও, হ্যাঁ খাও খাও খাও, আরেকটু নাও। না না, আমি নেব না। কি এমন করছো কেন? হ্যাঁ, তুমি নিজের ফাঁদে নিজেই পড়েছো, মনে করছো আমি কিছু দেখি নাই? আমি সব দেখছি, জানো মা, তোমাকে আমাকে মারার জন্য না ও দুধে বিষ মিশিয়েছিল। এই আমাকে আর মাকে বিষ দিয়ে মারতে চাইছিল, তাই না? তুমি দিনের পর দিন মাকে কষ্ট দিছো, তুমি ঘরের ভিতরে থাকছো আর আমার মায়েরে রাখছো গোয়াল ঘরে বারান্দায়। ছি, তুমি যে এতটা খারাপ আমি বুঝতে পারিনি। আমি বিদেশে গিয়ে এত পরিশ্রম কার জন্য করছি? তোমার জন্য করছি, তোমাদের জন্য করছি, আমি তো আমার দিকে তাকাই নাই, আর সেই তুমি আমাকে বিষ খাওয়ায় মারতে চাইছিলা। হ্যাঁ, তুমি যেটা স্বপ্ন দেখছো না, যার সাথে পরকীয়া করছো তার সঙ্গে সংসার করার স্বপ্ন দেখছো তো, তুমি তাকে নিয়ে সংসার করো, এটাই তোমার আসল সংসার। আমাকে মাফ করো। কি বললে? মাফ করবো তোমাকে? তোমার মতো মেয়েকে মাফ করা যায় না। ওঠো মা।